কনস্ট্রাকশন ডিটেলস থেকে আজকে ইটের গাঁথুনির হিসাবটা আমরা বের করব খুব সহজেই। গাঁথুনি কাজের পরিমাণ আমরা জানি দৈর্ঘ্য প্রস্থ ইনটু উচ্চতা। তো আমরা এখানে ইটের দেওয়ালে দেখতে পারতেছি 12 ফিট লম্বা এবং 10 ফিট উচ্চতা এবং এর প্রস্থ 5 ইঞ্চি ওয়াল। তো আমরা এটাকে গুণ করলে বেরোয় যায় 50 সিএফটি, মানে 50 ঘনফুট আমাদের। তো আমরা এখানে 50 ঘনফুটকে আমরা জানি প্রত্যেক এক সিএফটিতে 12 পিস ইট লাগে, তো আমরা 12 দিয়ে গুণ করলে 600 পিস ইট লাগে। আমরা ইটের হিসাব সহজে বের করে ফেললাম। এবার আমরা চলুন বালি হিসাব এবং সিমেন্টের হিসাব বের করি। তো ইটের কাজে শুষ্ক আয়তন আমরা জানি 35% শুষ্ক আয়তন ধরা হয়। একে 0.35কে আমরা 50 সিএফটি দিয়ে গুণ করলে 17.5 সিএফটি বেরোয়। আমরা কাজের সুবিধাতে এক বস্তা সিমেন্ট এবং 4 বস্তা বালি নিয়ে করব, এক চারে কাজ। তো আমাদের অনুপাতের যোগফল 5। তাহলে 17.5কে ভাগ 5 ইন্টু 1 ইন্টু 0.8 দিয়ে গুণ করলে 2.8 ব্যাগ, অর্থাৎ 3 ব্যাগ আমাদের সিমেন্ট লাগবে এবং বালি ঠিক সেমি একইভাবে 12 ব্যাগ বালি লাগবে, 14 সিএফটি। তো এটাই ছিল ছোটো করে আপনাদের বোঝানোর জন্য ম্যাথটা করা ইটের। আপনারা আশা করি সবাই বুঝতে পারছেন, এবং যারা বুঝতে পারেননি অবশ্যই তারা কমেন্ট করে জানাবেন, এবং কোন বিষয় নিয়ে আমরা আবার ভিডিও নিয়ে কথা বলবো সেই বিষয়টা অবশ্যই কমেন্ট করবেন। তো যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।